হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। এবার আমরা চলে এসেছি আরেকটা ভিডিও দেখার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা তো মুভি দেখি, বাট অনেকদিন হয়ে গেছে ছোট কোনো মুভির ক্লিপ দেখি না, তাই না বলো? হ্যাঁ, মুভির তো ক্লিপ দেখি তাই না জন্য অনেকদিন ভাবলাম হয়ে আজকে গেছে। সালমান শাহ স্যারের একটা মুভির ক্লিপ দেখা যাক, ছোট্ট একটা ক্লিপ। তো চলো তো চলো বেশি দেরি না করে দেখে নিই। দেখে নিই। আপা, তোমার ভাইয়ের জীবনের প্রথম উপার্জন করা টাকা, এই টাকা আমি তোমার হাতে দিতে চাই। দুলা ভাই, সানগ্লাস, তুমি আমার বাবার মতো, আমাকে দোয়া করো। ভাইয়া, অনেক পুরনো মনে হচ্ছে। ভাবি, তোমার মেকআপের জিনিস। থ্যাংক ইউ। আরে, আমার আপার আছে, এ বাড়িতে কেউ না খেয়ে থাকতে পারে না। তাছাড়া মানুষ তো দূরের কথা, কুকুর বিড়াল কেউ কেউ না খাইয়ে রাখে না, আমিও কাউকে না খেয়ে রাখতে চাই না। এখানে রইল, ইচ্ছে হলে যেন খেয়ে নেয়। আপা, আমি সেদিন বলেছিলাম আমি বাড়িতে রান্না করতে আসিনি, কিন্তু আজ আমি রান্না করব। তুমি পারবো না? যে অবস্থায়, যে পরিবেশে তুমি মানুষ হয়েছ, সেখানে মেয়েদের রান্না শেখার প্রয়োজন হয় না, জানিও না। আমি পারবো, প্লিজ। আচ্ছা, করো। তাহলে এটা বোন না, মনে হচ্ছে প্রেমিকা টেমিকা কেউ হবে। আপা, ভাত চাপের আগে পানি দিতে হয় না, চাল দিতে হয়? সবই তোমার সামনে আছে, তোমার যেমন ইচ্ছা রান্না করো। আচ্ছা, আপা, খাওয়া কি রেডি? এক্ষুনি কাজে বেরোতে হবে। খাওয়া রেডি? আপা, হোটেলের মতো স্টাইল? ও কেন, তুমি খেতে দিলে দাও, নাহলে আমি খাবো না। হুম হুম, আরে আজব, আমার এত দায় পড়েনি যে তোমাকে বেড়ে খাওয়াবো। বউ মনে হচ্ছে না তা। বাজে হয়েছে মনে হচ্ছে। আপা, তোমার হাতে রান্না স্বাদই আলাদা, মাছটা দারুণ হয়েছে। বাহ, মাংসটা চমৎকার। বাহ বাহ, ভাজি বাহ, ভাজিটার তো জবাব। সব সুন্দর হয়েছে, সে তো বুঝতেই পারছি আমরা। সব খাবার তো ভালো লাগছে। খুব ভালো, খুব চমৎকার। জুলি, তুমি তো খুব ভালো রান্না করো। ঠিক, আজকে কে রান্না করেছে? সব তোর বউ রান্না করেছে। আমি মুখে দিয়ে সন্দেহ করেছিলাম। আপা, তোমাকে একটা কথা বলে রাখি, আমি এখন মেহনত করে রোজগার করি, এসব আজে বাজে রান্না যেন আমার সামনে না আসে। নবাব সাহেব, উনি রোজগার করছেন বলে নাকি সোনারগাঁ থেকে খাবার এনে দিতে হবে। কি জ্বালা, পেটের ভিতর থেকে বেরোচ্ছে না কেন? কাল তুমি আমাকে খাবার ছুরি দিয়ে বলেছিলে বাড়িতে কুকুর বিড়াল পুষলো মানুষ না খাইয়ে রাখে না। আমিও সেই কথা ভেবে আর যা তা একটা রান্না করে তোমাকে খাওয়ালাম, বাদ সদবদ। কোন বাসি পথে বিরিয়ানি আমাকে এনে দিয়েছিল, এখনো পেট ব্যথা করছে, পেট থেকে নামছেই না, আমারও বমি আসছে। চল,
আল্লাহ, এ কোন সাইজ আমার কপালে দিলে! তুমি বুঝতে পারোনি বিষয়টা, ওগুলো যখন বলছিল খাবার খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, তখন তো খাবার অতি অখাদ্য খাবার হয়েছে, খাবারটা অতি অখাদ্য হয়েছিল, ভাবছিল তো আপা মানে না, তখন বুঝতে পেরেছে ওর বউ রান্না করেছে, তাই জন্যই বলছিল ওটা শুনিয়ে শুনিয়ে, যে মানে প্রশংসা করেও প্রশংসা করতে চাইছিল না এরকম। হ্যাঁ এরকমই ব্যাপার ছিল, যারা মুভিটা দেখেছো তারা বলো তো আমি আমি ঠিক বলেছি না ও ঠিক বুঝেছে? যখন বললো আপা বললো যে আমি রান্না করি নি, তারপর ওটা অ্যাক্টিং করলো, ও জানে বউ রান্না করে, যখন আপা বলে দিল তখন ও কি করবে, তাই জন্য তখন আবার ওটাকে কথাটাকে পাল্টে দিল, ঠিক আছে? আচ্ছা এই হচ্ছে ব্যাপার, তাহলে আপা ভুল করেছে বলে নেই, সে নাহলে খারাপ হওয়াটা খেতে হতো। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। এটা কোন মুভি মানে এক ঘর এক সংসার মনে হয় আই থিঙ্ক মুভিটার নাম, আমি জানি না মানে যতদূর আমার দেখেছিলাম মনে হচ্ছে। তো মুভিটার এই পার্টটা বেশ ভালো লাগলো আমার, সালমান খানের অ্যাক্টিংটা দারুণ সুন্দর ছিল, অ্যাক্টিংটা প্রথমে কথাটা ভালো বলে দিয়ে ওখানে বলেছিল খাওয়ার জন্য গিয়ে নিয়ে আসলে, আর ওর জন্য বাড়িতে কুকুর ছাগল কি গরু ছাগল নাকি বল, বিড়াল থাকলে না খেয়ে থাকে না, সেটাই তো। বেশ ছোটটা ক্লিপ দেখলাম, বাট ভালো লাগলো আমাদের, বেশ মজা লাগলো, হাসালো আমাদেরকে, অনেকদিন বাদ এরকম ছোট একটা মুভির পার্ট দেখলাম, সেটাই। মুভি তো বড় নিয়ে আসি সেটার ক্লিপ দেখি আমরা, তো ছোট্ট একটা মুভির র্যান্ডম নিয়ে নিয়ে এলাম ক্লিপ। তো কেমন লাগলো ভালো লাগলে কমেন্টে জানিও, আর এই মুভিটার নামটাও জানো আমি ঠিক বলেছি কিনা, আর মুভিটার যেটা আমি প্রিডিক্ট করেছি সেটাও ঠিক কিনা সেটাও জানিও। তো চলো আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা।